নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুরা প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা আপনারা প্রত্যেকেই জানেন আঠারোতম কিস্তির টাকা দেশের প্রধানমন্ত্রী পাঁচই অক্টোবর দু সালে সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দুই হাজার টাকা ট্রান্সফার করেছেন তো প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার এই আঠারোতম কিস্তির টাকা এখনও পর্যন্ত বেশ কিছু উপভোক্তাদের ব্যাংকে এসে পৌঁছে গিয়েছে আবার এখনো পর্যন্ত এমন উপভোক্তা রয়েছে যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখনও পর্যন্ত প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার আঠারোতম কিস্তির টাকা ক্রেডিট হয়নি আজকের এই ভিডিও থেকে সেই তথ্য আপনাদের দেব যাদের অ্যাকাউন্টে এখনো পর্যন্ত পিএম কিষাণের আঠারোতম কিস্তির টাকা ক্রেডিট হয়নি কি করতে হবে আপনাদের তবে আপনাদের ব্যাংকে টাকা আসবে আজকের ভিডিও থেকে সেই সলিউশন আপনাদের দেব ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন আশা করছি ভিডিওটি কাজে আসবে ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন তো চলুন অনস্ক্রিনে দেখিয়ে দিই কী কারণে পি এম কিষানের টাকা এখনও পর্যন্ত আপনার বন্ধুরা এর জন্য আপনি আপনার মোবাইলের গুগল ক্রোম ব্রাউজার ওপেন করবেন এবং সার্চ পারে এসে লিখে নেবেন পি এম কিষান ডট গভ ডট ইন এইটা লিখে সার্চ দিলেই আপনি এই পিএম কিষানের অফিশিয়াল ওয়েবসাইটে চলে আসবেন অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসার পর একটুকু নিচের দিকে স্ক্রল করলে এখানে দেখতে পাবেন অনারেবল প্রাইম মিনিস্টার হ্যাজ বিন রিলিজ দ্য এইটিন্থ ইনস্টলমেন্ট অফ পি এম কিষান যোজনা অন ফাইভ অক্টোবর দু হাজার চব্বিশ অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রী আঠারোতম কিস্তি টাকা পাঁচই অক্টোবর দু হাজার চব্বিশে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করেছেন তো এবার দেখা যাচ্ছে বেশ কিছু উপভোক্তার ব্যাঙ্কে এখনো পর্যন্ত টাকা ক্রেডিট হয়নি কেন সেটা পরে বলছি তারাকে বেনিফিশিয়ারি স্ট্যাটাসটি আপনাদের দেখাবো কি রকম স্ট্যাটাস রয়েছে বা আপনাদের কীরকম স্ট্যাটাস রয়েছে সেটা আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন তো এর জন্য নো ইওর স্ট্যাটাস অপশন রয়েছে এই নো ইওর স্ট্যাটাসের ঘরে ক্লিক করে দেবো নো ইওর স্ট্যাটাসের ঘরে ক্লিক করলে পরবর্তী পেজ আপনাদের সামনে চলে আসবে এখান থেকে আপনি আপনার রেজিস্ট্রেশন নম্বরে দেবেন এবং এই ক্যাপচারটি এই ঘরে বসাবেন যদি না আপনার কাছে রেজিস্ট্রেশন নম্বর থাকে নো ইওর রেজিস্ট্রেশন নম্বর অপশান রয়েছে আপনি নো ইউ রেজিস্ট্রেশন অপশানের উপরে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনি আপনার মোবাইল নম্বর অথবা আধার নম্বর সিলেক্ট করে এখানে মোবাইল নম্বর দিয়ে এই ক্যাপচা এন্টার ক্যাপচার ঘরে দিয়ে ওটিপির মাধ্যমে আপনি আপনার রেজিস্ট্রেশন আইডি দেখতে পাবেন তো আমি সিম্পলি এখানে রেজিস্ট্রেশন আইডি যেহেতু আমার কাছে রয়েছে আমি রেজিস্ট্রেশন আইডি এখানে দিয়ে দেবো এবং এই ক্যাপচারটি এন্টার ক্যাপচার ঘরে দিয়ে গেট ওটিপি অপশানে ক্লিক করে দেবো বন্ধুরা গেট গেট ওটিপি অপশানের উপরে ক্লিক করার পর আমার মোবাইলে অলরেডি ওটিপি চলে এসছে এখানে দেখতেই পাচ্ছেন ওটিপি হ্যাজ বিন সেন্ট অ্যাট মোবাইল নম্বর এখানে মোবাইল নম্বরটি দেখাবে এবার ওটিপিটা এন্টার ওটিপির ঘরে দিয়ে গেট ডাটা অপশানের উপরে ক্লিক করে দিতে হবে গেট ডাটা অপশানের উপরে ক্লিক করার পর আপনার সামনে আপটার স্ট্যাটাস ওপেন হয়ে যাবে এবং সেখান থেকে আপনি দেখতে পারবেন যে পি এম কিষানের টাকা এখনও পর্যন্ত আপনার ব্যাঙ্কে কেন ক্রেডিট হয়নি সেই প্রুফ আমি আপনাদের দেখাবো এবং কি করতে হবে সেটাও দেখাবো তো আমাদের সামনে বেনিফিশিয়ারি স্ট্যাটাসটি অন হয়ে গেছে এখানে পার্সোনাল ডিটেলস আপনারা এখান থেকে দেখতে পাবেন আপনার নাম বাবার নাম কবে আপনি অ্যাপ্লিকেশান করেছেন সেটা দেখতে পাবেন এবার এখান থেকে দেখুন এই যে এলিজিবিলিটি স্ট্যাটাস এলিজিবিলিটি স্ট্যাটাসে ক্লিক করলে কেন টাকা আসছে না সেটা আমি আপনাদের বলছি তার আগে আপনাকে দেখতে হবে আপনার ল্যান্ডসেডিং ইকুয়সি স্ট্যাটাস এবং আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেডিং স্ট্যাটাস ইয়েস রয়েছে কিনা কারণ প্রত্যেকটি ভিডিওতে আমি বারবারই আপনাদের জানিয়েছি যে পি এম পরবর্তী কিস্তির টাকাগুলি পেতে হলে আপনাদের সবাইকে এই তিনটি অপশানকে ইয়েস রাখতে হবে নাহলে পরবর্তী দিনে আপনারা পিএম কিষাণের টাকা নাও পেতে পারেন তো এটা আপনারা দেখবেন এবারে নিচের দিকে কল করলে দেখুন আঠারোতম কিস্তির টাকা মাননীয় প্রধানমন্ত্রী পাঁচই অক্টোবর ট্রান্সফার করেছেন এই ব্যক্তি দশম ইনস্টলমেন্টের টাকা কিন্তু সেই পাঁচই অক্টোবরে তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে গেছে এখানে পেমেন্ট মোট আধার রয়েছে পেমেন্ট স্ট্যাটাস রয়েছে ব্যাঙ্ক রয়েছে এবার কথা হচ্ছে দেখুন যদি আপনি এখনও পর্যন্ত পি এম কিষানে টাকা না পেয়ে থাকেন তাহলে আপনার ক্ষেত্রে বলে রাখি যদি উপরের অপশানগুলো আপনার ইয়েস থাকে তাহলে টাকা পেতে একটু সময় লাগতেও পারে কারণ যেহেতু একসঙ্গে এতগুলো মানুষের অ্যাকাউন্টে একটি রিমোটের মাধ্যমে টাকা পাঠানো হচ্ছে সেক্ষেত্রে পাঁচ তারিখ টাকা নাও ঢুকতে পারে আমরা অনেক সময় দেখেছি এক সপ্তাহ পরেও পিএম কিষাণের টাকা ঢুকেছি পনেরো দিন পরেও ঢুকেছি আবার এক মাস পরেও পিএম কিষানের টাকা ক্রেডিট হয়েছে উপভোক্তাদের ব্যাঙ্কে তো সেক্ষেত্রে আপনারা একটু ওয়েট করুন যদি আপনাদের এই সমস্ত ডিটেলস ঠিক রয়েছে এবারে লেটেস্ট ইনস্টলমেন্টের ঘরে আপনি দেখবেন যারা টাকা পাননি তাদের ক্ষেত্রে বলছি যারা টাকা পাননি লেটেস্ট ইনস্টলমেন্টের ঘরে দেখবেন এফটিও প্রসেস অর্থাৎ ফান্ড ট্রান্সফার অর্ডার ইয়েস রয়েছে কি না যদি ফান্ড ট্রান্সফার অর্ডার এসে থাকে তাহলে অবশ্যই আপনার ব্যাঙ্কে পি এম কিষানের আঠারোতম কিস্তি টাকা ক্রেডিট হবে আমি আরও একটি স্টেটাস আপনাদের দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে কোনোরকম অসুবিধা না হয় এর জন্য নতুন একটি ট্যাব আপনারা নেবেন এবং সার্চবারে এসে লিখে নেবেন পি এফ এম এস পি এফ লিখে সার্চ দিলেই আপনাদের সামনে নতুন একটি পেজ ওপেন হয়ে যাবে পাবলিক ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট সিস্টেম বা পি এফ এবার এখান থেকে দেখুন ডেবিটি স্টেটাস অফ বেনিফিশিয়ারি অ্যান্ড পেমেন্ট ডিটেলস এখান থেকে দেখুন ক্যাটাগরি রয়েছে তো সিলেক্ট অপশানে ক্লিক করে এখান থেকে দ্বিতীয় যে অপশানটি রয়েছে পি এম কিষাণ আপনি সিলেক্ট করবেন পি এম সিলেক্ট করার পর এখান থেকে দেখুন এন্টার অ্যাপ্লিকেশন আইডি রয়েছে এই এন্টার অ্যাপ্লিকেশন আইডির ঘরে আপনার যে রেজিস্ট্রেশন নম্বর সেই রেজিস্ট্রেশন নম্বরটি বসাবেন রেজিস্ট্রেশন নম্বর বসিয়ে দেওয়ার পর এই ক্যাপচারটি ওয়ার্ড ভেরিফিকেশান ঘরে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর নিচের দিকে যে সার্চ বাটন রয়েছে সেটা সার্চ অপশানের উপরে আপনি ক্লিক করে দেবেন বন্ধুরা সার্চ বাটনের উপরে ক্লিক করলে আপনাদের সামনে এই রকম পেমেন্ট ডিটেলস চলে আসবে তো এখানে অ্যাপ্লিকেশান আইডি বেনিফিশিয়ারি নেম বেনিফিশিয়ারি কোড এজেন্সি কোড অ্যাকাউন্ট নম্বর আধার নাম্বার এগুলো দেখতে পাবেন এবারে যেহেতু আধারের মাধ্যমে পি এম টাকা দেওয়া হয় তার জন্য কিন্তু এখানে অ্যাকাউন্ট নম্বর বা ব্যাঙ্ক নেম আইএফএসসি কোড নেই কারণ আধার কার্ডে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক রয়েছে সেই ব্যাঙ্কের মাধ্যমেই পি এম কিষানের এই দু হাজার টাকা ক্রেডিট হয়ে থাকে এবার রিকোয়েস্ট ডেট রয়েছে চব্বিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ এবং ভ্যালিড ডেটে রয়েছে ছাব্বিশে সেপ্টেম্বর এবং অ্যাপ্রুভো করে দেওয়া হয়েছে ছাব্বিশে সেপ্টেম্বর এবারে নিচের দিকে দেখুন এই ব্যক্তি কিন্তু পেমেন্ট পেয়ে গেছে তার স্টেটাস আপনাদের দেখাচ্ছি ক্রেডিট স্টেটাস পেমেন্ট সাকসেস এবার নিচের দিকে দেখুন এখানে আপনারা সমস্ত ডিটেলসটি দেখতে পাবেন কবে ক্রেডিট হয়েছে পাঁচ দশ দু হাজার চব্বিশ তো এখান থেকে এসেও আপনার দেখতে পারেন যারা টাকা পাননি তাদের স্টেটাসে কি পরিবর্তন এসেছে সো ভিডিওতে আপনাদের সমস্ত ডিটেলস দেখালাম যদি ভিডিওটি আপনাদের কাজে এসে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওর নোটিফিকেশান সবার প্রথম আপনার কাছে পৌঁছে যায় এবং বন্ধু বান্ধবীদের বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়